हेलो व्यूअर्स, रिंकुज रान्नाघरे आपनादेर स्वागत जानाई। प्रथमेई आपनादेर सकलके जानाई दुर्गा पूजार अग्रिम शुभेच्छा। आर कयेकदिन परेई दुर्गा पूजा, सेई दुर्गा पूजा उपलक्षे चिड़ेर नाड़ुर रेसिपि आमि आपनादेर साथे शेयार करब। चिड़ेर नाड़ु साधारणत चिड़ेटाके बालिर खोलाय भेजे बानानो हय, किन्तु सेईभावे चिड़ेर नाड़ु बानानो सब जगह सम्भव नय। से कारण एक सहज पद्धति चिड़े नाड़ू कीभावे बनिए ना जाए सेटा आपनादेर साथे शेयर करब। आसुन आमरा चिड़े नाड़ू बनानोर रेसिपिटा एकटू देखे नी। चिड़ेर एई मिष्टिटी बनानोर जोन्नो जा उपकरण लागछे सेई उपकरणगुलो आमरा एकटू देखे नेब। एखाने किछुटा चिड़े निएछि किछुटा गुड़, किछुटा काजू बादाम, किछुटा किशमिश एवं किछुटा शुकनो नारकेल। नारकेलटा छोटो छोटो स्लाइस करे निएछे। आर लागछे किछुटा घी। गैसटा ऑन करे निच्छे। एखाने एकटा पैन निए निएछे। पैनेर मध्ये किछुटा घी निए निच्छे। গ্যাসের ফ্লেমটা লো করে নিয়েছে। কাজুটা ঘিয়ের মধ্যে নিয়েছে। কাজুটা হালকা করে ভেজে নিয়েছে। এটা প্যান থেকে বের করে নিচ্ছে। किशमिशटाओ हल्का करे भेजे निच्छे। किशमिशटा भाजा हये गेछे, उठिये निच्छे। नारकेलटा भेजे निच्छे। এটাও হয়ে গেছে, বের করে নেব। এবার চিড়েটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে। চিড়েটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। চিড়েটা প্যানের উপর নেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নইলে চিড়েটা এক সাইডে লাল হয়ে যাবে, সেক্ষেত্রে চিড়ের নাড়ুটা খেতে ভালো লাগবে না। চিড়েটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছে, এখন গ্যাসটা অফ করে দেব। চিড়েটা একেবারে মুচমুচে হয়ে গেছে। চিড়েটা একটা প্লেটের ওপর নিয়ে নিয়েছি এবং কিছুটা ঠান্ডা করে নিয়েছে। এবার চিড়েটা হাত দিয়ে এইভাবে হালকা করে গুঁড়ো করে নিচ্ছে। চিড়েটা হালকাভাবে গুঁড়ো করে নিয়েছে। গ্যাসটা আবারও অন করে নিয়েছে। প্যানের মধ্যে গুড় নিয়ে নিচ্ছে। গুড়টা ফুটতে শুরু করেছে। এটা বেশিক্ষণ ফোটানো যাবে না। গুড়টা বেশিক্ষণ ফোটালে গুড়টা স্টিকি হয়ে যাবে। গুড়টা একটু চিটচিটে লাগলে তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে।
এখানে গ্যাসটা অফ করে দিয়েছি। গুড়টা কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নিচ্ছে। এবার এই গুড়ের মধ্যে অল্প অল্প করে চিড়েটা মিশিয়ে নেব। এবার ভেজে তুলে রাখা কিশমিশ, নারকেল ও কাজু বাদাম এখানে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এটা খুব গরম অবস্থায় পাকাতে গেলে হাত পুড়ে যেতে পারে, কিন্তু একেবারে ঠান্ডাও করা যাবে না, তাহলে নাড়ুগুলো পাকানো যাবে না। এইভাবে নাড়ুগুলো বানিয়ে নেব। নাড়ুগুলো বানানোর সময় হাতের মধ্যে কিছুটা জল অথবা ঘি বুলিয়ে নিতে হবে। আমি এখানে কিছুটা ঘি বুলিয়ে নিয়েছি। এইভাবে সমস্ত নাড়ুগুলো বানিয়ে নিচ্ছে। চিড়ের নাড়ু রেডি। আমি এইরকম চিড়ের নাড়ুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার।